সবাইকে শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলা নতুন বছর বরণের প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে, রমনা বটমূল চারুকলা সবখানেই ব্যস্ততা। রমনায় ছায়ানটের নিয়মিত পরিবেশনা শুরু হবে সকাল সোয়া ছয়টায়, আর চারুকলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে নয়টায়। নববর্ষের অনুষ্ঠান উৎসব ঘিরে থাকছে নিরাপত্তার ব্যবস্থা, বিকেল চারটার মধ্যে সব অনুষ্ঠান শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বঙ্গবাজারে আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা। সেখানে অস্থায়ীভাবে চৌকি বিছিয়ে বেচাকেনা শুরু হলেও পুঁজি এবং মালামালের অভাবে দোকান সাজাতে পারছেন না অনেকেই। তীব্র গরমে ক্রেতার সংখ্যাও কম, তারপরও আশা নিয়ে বসে আছেন তারা। এবং ভোটের সময় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে নির্বাচন কমিশনের নতুন নীতিমালা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সাংবাদিকদের মোটর সাইকেল ব্যবহার সহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে ভোট কেন্দ্রে ঢুকতে নিতে হবে অনুমতি। এ নিয়ে সমালোচনার মুখে প্রয়োজনীয় নীতিমালা সংশোধনের আশ্বাস দিয়েছেন সিইসি। বাংলা নববর্ষ 1430-কে বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রমনা বটমূল এবং চারুকলায়। আগামীকাল সকাল সোয়া ছয়টায় রমনায় শুরু হবে ছায়ানটের নিয়মিত পরিবেশনা, আর চারুকলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল নয়টায়। নতুন বছরকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজধানী জুড়ে। কাল ভোরে 150-র বেশি শিল্পীর সঙ্গীত পরিবেশনের জন্য প্রস্তুত রমনা বটমূল। গতকালকে চূড়ান্ত মহড়া হয়ে গেছে এবং আজকেও চলবে মহড়া, আর আগামীকাল সকালে 6:15 শুরু হবে আমাদের অনুষ্ঠান। রমনার অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকালে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি দেখতে আসেন ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক। তারা জানান নববর্ষের অনুষ্ঠান ঘিরে নাশকতার কোনো তথ্য নেই, তারপরও থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা শহরের যেখানে যেখানে পয়লা বৈশাখের প্রোগ্রাম হয়, প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, তবুও আমরা আত্মতৃষ্টিতে ভুগছি না। গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে আমরা প্রস্তুত রয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাগ এবং অন্য কিছু নিয়ে রমনায় প্রবেশ করা যাবে না, ভুবুজেলা বাজানো যাবে না, আর বিকেল চারটার পর থেকে আর কাউকে রমনায় প্রবেশ করতে দেওয়া হবে না। এদিকে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলায়। এবারে শোভাযাত্রায় বহন করা হবে টেপা পুতুল, বাঘ, নীলগাই, ময়ূর, হাতি, থাকবে হরেক রকমের মুখোশ। চারুকলার ডিন জানান শোভাযাত্রা ঘিরে শঙ্কা সবসময়ই থাকে। এইটাতে এক ধরনের চ্যালেঞ্জ করি, আমরা কাজ করে যাচ্ছি। তো সুতরাং আমাদের জন্য এটি কিছু না, বরং আমরা খেয়াল করেছি যে ধরনের চ্যালেঞ্জ না থাকলে আর্টিস্টরা ঠিক কাজ করতে চায় না, আর্টিস্টরা ঠিক অনুপ্রাণিত হয়। কাল সকাল নয়টায় চারুকলা প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে বের হবে এই সাংস্কৃতিক ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। শাহবাগ ঘুরে শোভাযাত্রা শেষ হবে চারুকলায়। নুরুন্নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছরের আগমনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে আপনারা যারা বসবাস করছেন, বাংলাদেশের সকল ভাই বোনকে বঙ্গাব্দ 1430-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে আমরা আরও একটি বছর অতিক্রম করেছি। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। নতুন বছরের শুভকানে আমরা যেন সকল অন্ধকার প্রতিবন্ধকতা দূর করে একটি সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এই প্রার্থনা করি। শুভ নববর্ষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত এবং বাস্তবায়িত আশ্রয়ন প্রকল্প সৃজনশীল কর্মের স্বীকৃতি পেয়েছে। এর স্বত্বাধিকার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ কপিরাইট অফিস গেল 10 এপ্রিল এই সংক্রান্ত সনদ প্রদান করে। সনদে সৃজনশীল কর্মের নাম দেওয়া হয়েছে আশ্রয়ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, প্রধানমন্ত্রীর নানা উদ্যোগ, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার সহযোগিতায় এখন পর্যন্ত 36.5 লাখ মানুষ এই প্রকল্পে ঘর পেয়েছেন। এতে চরম দারিদ্র সীমায় থাকা জনসংখ্যার শতকরা 10 ভাগ থেকে 5.8 নেমে এসেছে। আশ্রয়ণ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল এই কর্মসূচিটিকে আমরা আমাদের কপিরাইটস অফিস থেকে সার্টিফিকেট অফ কপিরাইটস রেজিস্ট্রেশন থেকে তিনি এই মেধাস্বত্ব তার নামে স্বীকৃত হয়েছে এবং তারা তাকে সেই সনদটি পাঠিয়ে দিয়েছেন। এখন বিভিন্ন ইউএন হ্যাবিটেট বা UNDP তারাও কিন্তু আশ্রয়ণের ব্যাপারে শেখ হাসিনা মডেলের বিষয়ে দারুণ আগ্রহ প্রকাশ করছে। অস্থায়ীভাবে চৌকি বসিয়ে ব্যবসা শুরু করেছেন বঙ্গবাজারের ব্যবসায়ীরা। তবে পুঁজি এবং মালামালের অভাবে অনেকেই পারেননি দোকান সাজাতে। কিছু খুচরা বিক্রি হলেও পাইকারি ক্রেতারা এখনও আসা শুরু করেনি মার্কেটে। আনোয়ার হোসেনের ক্যামেরায় কাউসার সোহেলির রিপোর্ট। কেউ ফুটপাত বা রাস্তায় বসা ভাসমান দোকানি নন, পুড়ে যাওয়া বঙ্গবাজারের দোকান মালিক অথবা ভাড়া নেওয়া দোকানের পাইকারি ব্যবসায়ী। কিন্তু এখন তারাই চৌকি বসিয়ে দোকানে ক্রেতার নজর কাড়তে ভাসমান দোকানিদের মতো হাক ডাক ছাড়ছেন। উদ্দেশ্য যদি বিক্রি কিছুটা বাড়ে। 9টা থেকে এই পর্যন্ত 3600 টাকা সেল। কালকে কত টাকা, গতকাল কত টাকা সেল? গতকালকে আমরা 1 টাকা সেল করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমরা হবে কিছু, সন্ধ্যার আগ পর্যন্ত কিছু হবে, তার আগ পর্যন্ত। মহানগর শপিং কমপ্লেক্সের কিছু দোকান আগুনে পোড়েনি। সেখানে প্রতিটি দোকানে ভাগে দোকানদারি করছেন 3-4 জন করে। কেউ আবার বসেন রাস্তার পাশেই পণ্য সাজিয়ে। এই দোকানগুলোতে আমরা যারা পুরা গেছে ওরে একটু সাইড করে করে বসি, ওই সাথী বাইরে একটু জায়গা দিয়া। লাইট দিলে আমাদের অনেক ভালো হতো, রাত্রে খুচরা কাস্টমার আসতো অনেক ভালো, উপরে তার ফাল দিল আরও অনেক ভালো হতো। নিজে রোদে পুড়ে ছাতার ছায়ায় তীব্র রোদ থেকে মালামাল রক্ষার চেষ্টা করছেন, কেউ আবার অনিশ্চয়তায় ঘুরছেন এদিক সেদিক। এখানে যে মাল সামানা ছিল সব তো পুড়ে গেছে, এখানে বসানোর মতো আর কোনো মাল নেই, এখন কেমনে বসাবো? শুধু পজিশনটার জন্য একটা চৌকি বিছিয়ে রাখছি। চালানো যে চার একবার চালান ঢুকামে, এখানে মধ্যে মাল আনি আমি দোকানদারি করুম, একটা পাইকারও আসতেছে না, পাইকারের মাল পাইবো না, মাল নাই। আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের কাছ থেকে একটা পণ্য ক্রয় করুন, যাতে আমরা আমাদের বউ ছেলে মেয়ে নিয়ে ডাল ভাতকে এই পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকতে পারি। তীব্র গরমে কিছু খুচরা ক্রেতারা আসছেন মানবিক জায়গা থেকে। ব্যবসায়ীদের মনোবল বাড়াতে সহায়তার হাত বাড়াচ্ছেন কিছু সংস্থা। আগের মতো তো এইভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু তারপরও যে হেরা যে এটা এত কিছু করা যায়, নতুন করে আসা শুরু করছে, এরাও অনেক কিছু। একটা বছর একটু হয়তো ভালো না পড়লে তেমন কিছু হয়ে যাবে না, আর খারাপ যে কিছু আছে তাও না, মোটামুটি চলে যায়। সুযোগে ছাতা পাঠানো হয়েছে এই জায়গায়, যার দোকানে ছাতা নাই তাদেরকে দেওয়ার জন্য। সময় যত গড়াবে বাড়বে এই চৌকি বাজারের প্রচার, বাড়বে কেনা বেচা। এই প্রত্যাশায় ঈদের আগ পর্যন্ত পসরা সাজিয়ে বসবেন বলে জানান আগুনে সর্বস্ব হারানো ব্যবসায়ীরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না সাংবাদিকরা। ভোটকেন্দ্রে ঢুকতে নিতে হবে অনুমতি, এমন সব নিষেধাজ্ঞা দিয়ে নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি, সিইসি বলেছেন প্রয়োজনে সংশোধন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। কমিশন বলছে এই নীতিমালা সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের সাধারণ এবং উপনির্বাচনের জন্য প্রযোজ্য। নীতিমালার খসড়া দেখে কিছু বিষয়ে আপত্তি জানালে সাংবাদিকদের সাথে সংলাপে বসে কমিশন, কিন্তু শেষ পর্যন্ত আপত্তিগুলো আমলে নেওয়া হয়নি। বাইক ব্যবহার করে অনেকগুলো কেন্দ্রে আমি যেতে পারি, আর যদি এই বাইকটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমার পক্ষে হেঁটে বিভিন্ন কেন্দ্রে যাওয়া সম্ভব না। কেন সংবাদকর্মীরা এই নীতিমালার বিরুদ্ধে অবস্থান নিয়েছে? ভোটার এজেন্ট এবং নির্বাচনী কর্মকর্তা তাদের নির্বাচনী এরিয়ার ভিতরে তাদের কোনো সাক্ষাৎকার গ্রহণ করা যাবে না,
কারণ আপনি যখন একটি কেন্দ্রে অনিয়মের সংবাদ পাবেন আপনাকে তো ওই কেন্দ্রে প্রথম কি প্রিজাইডিং অফিসারের সাক্ষাৎ গ্রহণ করতে হবে, তারপর ভোটারের সাক্ষাৎ নিতে হবে, এজেন্টের সাক্ষাৎ নিতে হবে, আপনি সেগুলো নিতে পারবেন না। সাবেক নির্বাচন কমিশনাররাও মনে করেন ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বজায় রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে নির্বাচনী দায়িত্ব পালনের সুযোগ রাখা প্রয়োজন। আমি তো মনে করি যে লাইভ প্রচার করা ইলেকশন কমিশনের জন্য ভালো, আমি যেটা মনে করি, এবং তাতে ইলেকশন কমিশনের মনিটরিং এর একটা সুবিধা হয়, তাহলে মিডিয়াকে পজিটিভলি ইউজ করা প্রয়োজন। গণভাবে না নিয়ে এস্টাবলিশ যেগুলো টিভি আছে অথবা এস্টাবলিশ পেপার যেগুলো আছে, হ্যাঁ, ওগুলো বাছাই করে দিতে পারে অথবা ওইটা রেস্ট্রিকশন হতে পারে, কিন্তু গণভাবে না করে দেওয়া ঠিক, আবার গণভাবে দেওয়া ঠিক হবে না। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন নীতিমালার কিছু বিষয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রয়োজনে সংশোধন সংযোজন বা বিয়োজন করা হবে। নীতিমালাতে অধিকতর কোনো প্রয়োজন সংশোধন বিয়োজন বা সংযোজনের প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখে যথাসময়ে সিদ্ধান্ত নেব, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। কমিশনের বিশেষ পাস নিয়ে অতীতে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করে ভোটের খবর সংগ্রহ করেছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক এবং সব দল এতে অংশ নিক, তবে তা দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত, বলেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। পাঁচটি সিটি, পাঁচটি পৌরসভা, একটি উপজেলা, এই কয়টি নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা সব কয়টি 15 তারিখে আমরা সম্পন্ন করব। আওয়ামী লীগের যেমন অধিকার, বিএনপিরও অধিকার, তারা তাদের অধিকার প্রয়োগ করবে। আমরা একটা কম্পিটিটিভ ইলেকশন চাই। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মাহমুদ কমলের রিপোর্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী লন্ডনের বিলাসবহুল জীবন ছেড়ে যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। সদ্য স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গড়েছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র, যা একটি উদাহরণ হয়ে আছে। দেশে এখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকা ঔষধ শিল্পের পিছনেও ভূমিকা ছিল তাঁর। শেষ বিদায়ে তাই অশ্রুসিক্ত চোখগুলোতে কেবলই শূন্যতা। খুব সরল প্রকৃতি সাদামাটা জীবন তিনি যাপন করতেন, যেটা নিঃসন্দেহে অনুকরণীয়। এবং আরেকটি বিষয় হলো যে সর্বমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটিও অতুলনীয়। আমরা যারা আছি চিন্তা ভাবনা করি, অনেক সময় আমরা বলি না, আমরা অনেক আপোষ অনেক সময় নিজের সাথে করি। জাফর ভাই একেবারে আপোষী। কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানায় হাজারো মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ সহ তাকে শেষ বিদায় জানান বিশিষ্টজনেরা। বলেন তার বলিষ্ঠ কণ্ঠস্বর ও সাহসিকতা যুগের পর যুগ মনে রাখবে মানুষ। একজন অসাধারণ সাহসী, দেশপ্রেমিক, সৎ এবং নির্ভীক মানুষ, গরিব মানুষের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু, শ্রমজীবী মানুষের বন্ধু, কর্মজীবী পেশাজীবী মানুষের বন্ধু। জাফরুল্লাহ আমরা কোনোদিন পরিশুদ্ধ করতে পারবো না। তিনি রাজনীতি দল করেননি ঠিকই, কিন্তু রাজনীতিতে বিবেকের কণ্ঠস্বর হিসেবে তিনি থেকেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। পরে দুপুর 2:30টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় তার তৃতীয় নামাজে জানাজা। তার ছেলে জানান দেহদানের ইচ্ছা থাকলেও তাকে আগামীকাল বাদ জুমা দাফন করা হবে সাভারে। তার কাছে সবচেয়ে বড় ছিল দেশ ও দেশের মানুষ ও দেশের মানুষের অধিকার, আর এইটার জন্যে সে সারা জীবন লড়াই করেছে। কালকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র, ওখানে আমরা তাকে দাফন করব। ডাক্তার জাফরুল্লাহ এমন একজন ছিলেন যার কীর্তি আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে অনুপ্রেরণা। মাহমুদ কমল, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবারে রাধুনী সজনে ইফতার বাজারের খবর।
দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে রাজধানীর পাঁচ তারকা হোটেলের বুফে ইফতার। ওয়েস্টার্ন এবং বনানীর শেরাটন ঘুরে এসে মমিতা জান্নাতের প্রতিবেদন। আকর্ষণীয় ভঙ্গিমায় সাজানো সুস্বাদু সব খাবারের টানে রীতিমতো ভিড় জমে যায় পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকা বনানীর বুফে ইফতারিতে। ব্যয়বহুল হলেও মানসম্মত খাবারের স্বাদ নিতে ধর্ণাঢ্য ব্যক্তিরা নিয়মিতই আসেন এখানে। দেখা গেল যে একই ফ্যামিলির সবার চয়েস ডিফারেন্ট হতে পারে, এক একজনের চয়েস এক এক রকম হতে পারে, যেটা এখান থেকে পিক করা যায় সহজে। সব মিলিয়ে সব কিছু মোটামুটি আমার মনে হয় সবারই ভালো লাগারই কথা। বাঙালি খাবারের পাশাপাশি নানা দেশের জনপ্রিয় রেসিপি, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও টার্কিশ খাবার শেরাটন ঢাকা বনানীর বিশেষ আকর্ষণ। দেশি বিদেশি শেফদের তৈরি প্রায় 200 রকম খাবার মেলে এখানকার বুফে ইফতারিতে। টার্কিশ কাবাব, আদানা কাবাব, ইস্কান্দার কাবাব, এই ধরনের কাবাবগুলো আছে, কাপসা আছে, আপনার আরো অনেক মিট আইটেম আছে। দ্য ওয়েস্টিন ঢাকার বুফে ইফতারও বেশ জনপ্রিয়। খাবারের মান ও স্বাদের সুনাম থাকায় নিয়মিত এখানে খেতে আসেন অনেকে। লুক্রেটিভ আইটেম দেখতে পাচ্ছি বেশ কিছু, এটার এন্টার ডেকোরেশন খুবই লুক্রেটিভ, ভালো লাগছে। আমি পার্সোনালি আসি বিকজ অফ দ্য ভ্যারাইটি অফ ফুড দে হ্যাভ। বেশ কিছু সিগনেচার আইটেম রয়েছে তাদের, জানান বিদেশি পাচক হাসান কুবেশি। If you look for our specialty food today, we have falafel. This is a chickpeas. This music was vegetable. It's a very healthy food. Also, I will do shish tawo and lamb kebab, lamb adana, and we have lamb tikka. ক্রেতার আকর্ষণে পাঁচ তারকা হোটেলগুলো বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে দিচ্ছে নানা ধরনের ছাড়। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। চুয়াডাঙ্গায় 41 এবং যশোরে 40 ডিগ্রি সেলসিয়াস সহ খুলনা বিভাগের কয়েক জেলায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তীব্র রোদ আর অসহ্য গরমে মানুষ এবং অন্যান্য প্রাণীর অবস্থা কাহিল। খুব জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না কেউই। দুপুরের পর আবহাওয়া আঞ্চলিক অফিস থেকে জানা গেছে চুয়াডাঙ্গায় দেশে সর্বোচ্চ 41 এবং যশোরে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসের আর্দ্রতা ছিল 15%। গত টানা 12 দিন চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা এবং এর আশেপাশের এলাকার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা তীব্র থেকে তীব্রতর হতে পারে। আগামীতে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই ধরনের ওয়েদার অব্যাহত থাকবে। আসন্ন বোরো মৌসুমে 4 লাখ টন বোরো ধান, 12.5 লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। একই সঙ্গে 1 লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আগামী 7ই মে ওই অভ্যন্তরীণ সংগ্রহের কাজ শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। সরকারের খাদ্য পরিধারণ এবং মূল্যায়ন কমিটির সভায় আজ এসব সিদ্ধান্ত হয়। সভায় প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা, সিদ্ধ চাল 44 টাকা এবং গম 35 টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলা নতুন বছর বরণের প্রস্তুতি রাজধানী জুড়ে, রমনায় ছায়ানটের পরিবেশনা সকাল 6:15, মঙ্গল শোভাযাত্রা 9:00, থাকছে কঠোর নিরাপত্তা। ঘুরে দাঁড়ানোর চেষ্টা বঙ্গবাজারের ব্যবসায়ীদের, চৌকি বিছিয়ে বেচা কেনা শুরু, পুঁজি ও মালের অভাবে দোকান সাজাতে পারছেন না অনেকেই। এবং সাংবাদিকদের ভোটের সংবাদ সংগ্রহে ইসির নতুন নীতিমালা, ব্যবহার করা যাবে না মোটরসাইকেল, প্রয়োজনে সংশোধনের আশ্বাস সিএসএ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু বন্ধ হয়নি, পাশাপাশি চলছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।